ভেবেছিলাম এবছর হয়তো আর খেজুর রস খাওয়া হবে না। তো কোথায় আছে, যদি থাকে রিজিকে আপনি আপনি আসবে। তো আমার ছোট ভাই লিমনকে আমরা বলে রাখছিলাম যে ভাই যদি তুই কোথাও খেজুর রস সন্ধান পাস আমাদের জানাস। তো অনেক খোঁজাখুঁজির পর গতকালকে সে আমাকে জানালো যে সে একটি জায়গার সন্ধান পেয়েছে যেখানে খেজুর রস পাওয়া যায়। তো গতকালকে রাতে আমি অনেকক্ষণ মোবাইল টিপে টিপি করে রাতের প্রায় 3টার পরে ঘুমাইছিলাম, যে কারণে আমি সকালে খুবই ঘুমে বিভোর ছিলাম। কিন্তু আমার ছোট ভাই লিমন আমাকে অনেকগুলো ফোন দেওয়ার পরও সে যখন জাগাতে ব্যর্থ হয় তখন সে আমার বাসায় চলে আসে এবং আমাদের সবাইকে নিয়ে সেই খেজুর রসের স্থানে চলে যায় যেখানে খেজুর রস পাওয়া যায়। তো আমরা সবাই ওখানে গেলাম এবং একদম গাছের নিচে দাঁড়ায় থাকলাম, গাছে আমাদের সামনে খেজুর রস পাড়লো, সবাইকে খেজুর রস খাওয়ালো। তো লিমনকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং দুঃখের একটা বিষয় হলো যে আমি সবাইয়েরই ভিডিও করলাম সারা, আর আমার পজিশন আসার সময়, আমার সময় আসার পর সেখানে ভিডিওটা স্টপ ছিল। আহ, দুঃখ রয়ে গেল। তো লিমনকে আবারও ধন্যবাদ বড় ভাইদের জন্য এতটুকু করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি সবাই এবছর খেজুর রস খেতে পেরেছেন। কারা খেতে পারেন নাই জানাবেন, আর এটা খুব